এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। এভাবে চলতে পারে না। মনিয়াল বাবুর সঙ্গে কথাই ছিল মাল ঠিক মতো পৌঁছে দিলি টাকা, দুটো অপারেশনের পরেও নো পেমেন্ট। সত্যি তো, আমাদের অবস্থাটা কি করে চলে বলতো? তার উপরে আছে আই সালা থানার পেমেন্ট। মনিলাল বাবুকে টাকার জন্য প্রেশার দিতে হবে, নরম হলে চলবে না। দিনু, মনিলাল কিন্তু ঘোরেল মাল, যখন তখন সালা আমাদের ভরে দিতে পারে। হ্যাঁ তখন কি করবি বল? তার আগে ছুষে দেব সালা মনিলালকে। মাথা ঠান্ডা কর, গলায় ঢাল একটু, দিমাগটা সালা ঠান্ডা হবে বে। দিনু, আবে দিনু, ঢোকা সালা কে যেন আসছে। আই ভাই, নতুন চিড়িয়া মাইরি। আচ্ছা, এখানে স্বরূপ ব্যানার্জির বাড়িটা কোথায় বলতে পারেন? ওদিকে এলাকায় নতুন নাকি? অনেকদিন আগে একবার এসেছিলাম, কিন্তু জায়গাটা তো বদলে গেছে, তাই ঠিক বুঝতে পারছি না। দিনু, তোরা বৌদিকে স্বরূপদার বাড়িটা চিনিয়ে দে। বৌদি যান, চলুন। মনে মনে কি ভাবছ গুরু? মনিলাল বাবুর মাল পাইনি, কিন্তু তার থেকেও সরেস মাছ আমাদের জুটে গেছে। আপনি আসুন। নিশ্চিন্ত, ওখানে আমার বাপের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, আসুন এদিকে। গনসা পাচালা, সালাম মাছটাকে খেলিয়ে তুলতে হবে। চল পুরে চলো, ছেড়ে দিন। কেউ শুনতে পাবে না বৌদি। এক মাইলের মধ্যে কোনো লোকালয় নেই, আর তাছাড়া আমাদের এখানে কেউ ঘাটা তো সাহস পায় না বৌদি। আমার ছেড়ে দিন, আপনার পায়ে পড়ছি। আমার সর্বনাশ করবেন না, আমার সর্বনাশ করবেন না। আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন।
দিলু, কথা বলছিস কেন? ওই গুরুর আদেশ। গুরু দিলু, গলায় একটু ঢালবি তো? চল। দিনে দুপুরে এদের অত্যাচার আর সহ্য করা যায় না, জানো? কি করবি ভাই, ওদের খুঁটির জন্য অনেক বেশি। দেবেশ দেখ তো, ভেতরে গোঙানোর আওয়াজ আসছে। দেবেশ একটা ভ্যান্ডিসা ডাকতো, অর্জিন্দু জলে ঝাঁকটা আছে না, দে একটু জল সেটা দে তো। মশা মানুষের জ্ঞান আছে, দিন দিন অভয়পুরের যে অবস্থা হচ্ছে না, মেয়েদের ইজ্জত বাঁচানো যায়। পুলিশকে বলে কেটে হচ্ছে না। হবে না হবে না, গোড়ায় গলত। দিলীপ আমার পিছন পিছন আয়, চলো চলো, দেখে শুনে আসি। দেখিস 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 দেখিস, ভালো করে ভালো করে ধরিস। চল 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 চল। সমাজের বুকটারে এরা একেবারে ঝাঁঝরা করে দিলে। অন্ধকার, তুমি যতই কালো হও, ফর্সা তোমারে হতেই হবে। পুরনো যা পড়বে ছোট।
সূর্য এসে ব্যর্থ তারে লুটবে কেউ শুনতে পাবে না বৌদি। এক মাইলের মধ্যে কোনো লোকালয় নেই। আপনার নাম কি, বাড়ি কোথায়? আমার নাম শর্মিলা চ্যাটার্জি, বাড়ি মঙ্গলগঞ্জ। বাপের বাড়ি নিশ্চিন্তিপুর থেকে এই অভয়পুরে আসছিলাম। আমার এক আত্মীয়, আমার মাসতুতো দাদা স্বরূপ ব্যানার্জি। কি নাম বললেন? স্বরূপ ব্যানার্জি। হ্যাঁ, মাঝারি হাইট, ফর্সা, চোখে চশমা, এলআইসি অফিসার। হ্যাঁ, আপনি চেনেন? হ্যাঁ, ভালোই চিনি। এক মিনিট, আমি আসছি। নিন, ওষুধটা খেয়ে নিন। আচ্ছা, কাল রাত্রে আমায় এখানে কে দিয়ে গেল? ওই তো নাইট গার্ডের দিলীপ বাবু, মধুবাবুরা। স্বরূপ বাবুকে ফোনে জানালো আপনার কথা, উনি এখনই আসছেন, এই নার্সিংহোমের পাশেই থাকেন। কেন জানাতে গেলেন ওকে? এই যে আমার কি লজ্জা। এই লজ্জা শুধু আপনার নয়, এই লজ্জা আপনার, আমার,
গোটা সমাজের। ডক্টর, ডক্টর, এই আসুন। শর্মি, স্বরূপদা, কাঁদিসনি? কাঁদিসনি, আমি ডক্টর সিনের কাছ থেকে সব কিছু জানতে পেরেছি। আচ্ছা, তুই শয়তানগুলোর নাম জানতে পেরেছিস? সূর্য, বেনু, নেপাল। মাই গড, নোটোরিয়াস ড্রাগ চ্যালেঞ্জ চক্র, কোকেইন, মারিওনা, হেরোইন। হ্যাঁ, আচ্ছা ডক্টর, আমি শর্মিলাকে বাড়ি নিয়ে যেতে পারি? তা পারেন, তবে খুব দুর্বল, সম্পূর্ণ বিশ্রামের দরকার। থ্যাংক ইউ ডক্টর, তাহলে চলুন আপনার সঙ্গে ফর্মালিটিজের ব্যাপারগুলো সেরে নিই। হ্যাঁ চলুন। মারিওনা, হেরোইন। বলেন কি? হ্যাঁ, আমাদের কথা বিশ্বাস না হয় আপনি ডক্টর সিনহার নার্সিংহোমে খবর নিন। আমরাই তো ওই ভদ্রমহিলার সেন্সলেস বডিটা রিক্সা করে পৌঁছা দিলাম। হ্যাঁ, একবার জ্বালিয়ে দিলে, জ্বালিয়ে দিলে, শান্তি দিয়ে বসে যে একটু কাজ করবো তার উপায় নেই, সব অ্যান্টি সোশ্যাল। একই অদ্ভুত ব্যাটার বোধ হয় ম্যাজিক জানে, মানে রেড করতে যাব কি করে জানতে পারে পাখি পড়ুক। আচ্ছাই কমজোর। হ্যাঁ, খাট কি বলেন? না স্যার, কিছু বলিনি তো। না বলবেন না, বলবো আমি। এই ব্যাপারে আমি একটা দলকে সন্দেহ করছি। যদি সন্দেহ করলে হবে না স্যার, ওদের এনে একেবারে গাড়িতে পুরুন। ছেলে হাতের মোয়া, হাতে নিলুম গিলে ফেললুম, আইন নেই, আমাদের আইন মেনে চলতে হয়। যাকে সেই যা করো আমি করবো, আপনার এখন জান। আর জান না মশাই। নমস্কার। হ্যাঁ সরকার, কি বলবো তোমাকে জানো? ও হ্যাঁ হ্যাঁ, কাল যে মাস্তানটিকে তুলে আনা হয়েছে, ওকে একটু সাজ করে নিয়ে যা, আচ্ছা করে রোগড়ে দিও। এভাবে মনিলাল বাবু তাবেদারি করে চলতে পারবো না। ঝান্টুস মালে মনিলাল, শালা ড্রাগের কারবার রমরমিয়ে চলছে আর আমরা সুখা মরছি। নো পেমেন্ট। কুলো, এইবার তুমি সাফ জানিয়ে দাও, ফেলো করি মাকো তেল। ওসব ওসব পুরো অঙ্ক চলবে না। মাল মাল তো আবার পয়সা জুটছে না ঠিক মতো, বাংলা থেকে চলাইয়ে নেমেছি। কি অদ্ভুত পতন, এবার থেকে দেখছি সারা মনে মনে মাল খেতে হবে। শর্মি, এই শর্মি। স্বরূপদা, তুমি নিশ্চিন্ত করে হলে? হ্যাঁ, মাসিকে সব বলে এসেছি, তোকে এখান থেকেই মঙ্গলগঞ্জে পাঠিয়ে দেবো। স্বরূপদা, বল, মা উর্মি বীরু কি সব জানতে পেরেছে? পাগল হয়েছিস, গুনাহ করেও কাউকে কিছু জানতে দিইনি। কিন্তু মঙ্গলগঞ্জে ফিরে গিয়ে তাকে আমি কি বলবো? শোন, এমন ভাবে ভেঙে পড়লে তো চলবে না, এই দুর্ঘটনার জন্য তুই তো দায়ী নস, এটাকে দুর্ঘটনা হিসেবেই মেনে নে না। যদি তোর মন বলে অজিতেশকে সব কথা খুলে বলবি, তাহলে তাই বলিস, বস। আর যদি বুঝিস বলবি না, তাহলে বলিস নি, নিজের মনকে জিজ্ঞাসা কর, সেই সঠিক উপায় বাতলে দেবে। আমার কি মনে হয় জানিস, সব কথা খুলে বলাই ভালো। স্বরূপদা, কবে যাব মঙ্গলগঞ্জে? কাল পরশুর মধ্যেই। শ্রীমতী, আমি ভাবি অনুরাগ ছড়ায়, ও হলে খেলে শ্রীমতী, আমি ভাবি।
Splendid. Hey, তুই স্কুলে ফাংশনে এই গানটা গাইবি? হ্যাঁ বাবা, আর আমার শোনা না, বরু নাচে এটি নাচবে। গুড গুড, সত্যি দিদি ভাই, এক ঝিলেতে দুই পাখি মারবি। তার মানে? বারে দোলের দিন তুই গাইবি হোলির গান, রাধা কৃষ্ণের প্রেমের গান, দারুণ চয়েস তোর। শুধু গান গাইলে হবে? কলেজ যেতে হবে না? আই বুড়ি, তোর আজ কলেজ নেই? বারোটা মানে দিদি ভাই আমাদের গান শুনিয়ে বারোটা বাজিয়ে দিয়েছে। কাল পরশু না লিখবে বিভূতি বাবু, আগামী শনিবার সন্ধে 7টার পর গোলপুকুরের ধারে ওই বটতলায় 10,000 টাকা রেখে আসবে। ফাইন, 10,000। কিন্তু গুরু, বিভূতি ব্যাটার ছেলে যদি পুলিশে খবর দেয়? পুলিশ? আচ্ছা বিভূতি বাবু, আপনি এই চিঠিটা কবে পেয়েছেন? আগে কাল বিকেলে ডাকে পেয়েছি। বড়বাবু, সারা রাত আমি ঘুমোতে পারিনি, কি করবো কিছুই ঠিক করতে পারছি না। জানেন তো, আমি সামান্য স্কুল মাস্টার, এত টাকা কোথায় পাবো? আচ্ছা বিভূতি বাবু, মানে কিছু মনে করবেন না, আপনার মেয়েদের সঙ্গে মানে ইয়ারকি, ওদের এই যারা লিখেছে কোনো ইয়ারকি, অ্যাফিয়ার। আগে তেমন কিছু শুনিওনি বা চোখেও পড়েনি। তাহলে চিন্তা কিসে? ঠিক আছে, আমি আছি, আপনি যান, আমি দেখছি কি করতে পারি। কিন্তু স্যার, ওই টাকাটা না পাঠালে ওরা যদি? না না না, ওসব ভয় আপনি করবেন। এই লজ্জার কথা কি মুখ ফুটে কাউকে বলা যায়? কিন্তু বুকের ভেতরকার সেই চাপা বোঝাটার ভার আর বইতে পারছি না। তাই সেই রাতে সেই দুঃসহ ঘটনার কথা লিখে কিছুটা হালকা হলাম, লুকোইনি কিছুই। এ আমার স্পষ্ট স্বীকারোক্তি, পারলে বিশ্বাস করো আর না পারলে। কি ব্যাপার, ঘুমোচ্ছিলে নাকি? না, ওই একটা মজার গল্পের বই পড়ছিলাম। ও বুঝেছি, শিথিল কবরি এলায়ে। এসে কবিতা শুরু করলে? আগে মাঝে কি যে কাব্য করো। আচ্ছা শর্মি, আমার একটা কথা সত্যি জবাব দেবে? ও মা, সত্যি মেয়ে বলে না আগে। এবার নিশ্চিন্তপুর থেকে ফিরে আসার পর লক্ষ্য করছি তুমি যেন কেমন বদলে গেছো। তার মানে? কেমন যেন গম্ভীর, কেমন যেন অ্যাবসেন্ট মাইন্ডেড, কি যেন ভাবো থেকে থেকে। ওটা তোমার বোঝার ভুল। এড়িয়ে যাচ্ছ? না গো মশাই না, আমি তোমার সেই আগের শর্মিই আছি। হবেও বা, হয়তো আমার বোঝারই ভুল। সালা জাত খচ্চর ওই বিভূতি, টাকাটা শেষ পর্যন্ত পাঠালো না, আবার সালা থানা তো গেছিল। নিজের চোখে দেখেছি বিভূতি বাটার ছেলেকে থানা থেকে বেরুতে। না না, থানা নিয়ে ভাবছি না, ওই কর্ড লাইনটা আমাদের মজবুত আছে। কি ব্যাপার, কি চান আপনারা? আগে রিক্সা থেকে নামো তো সোনামণি। তার মানে? মানে বুঝতে পারছো না? তোমাকে নিয়ে খেলা করব। নামো। চল। আপনারা কি চান বলুন তো? চেয়েছিলাম,
টাকা তোমার বাবা দেননি? হ্যাঁ, তার আবার থানায় গিয়েছিলেন। এবার টাকার বদলে চাই তোমাকে। তোমাকে 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 বলুন, আপনাদের কত টাকা চাই? ঝন্টু, এমন রত্ন ফেলে আর টাকার দরকার কি? আপনারা না ভদ্রলোক? কোন সালা ভদ্রলোক? আমাদের বাপ মারা হয়তো ভদ্র ছিল, আমরা সব ছোট লোকের দল, নরকের পোকা। চল রে বিজান। আপনারা আমাকে ছেড়ে দিন, প্লিজ আপনারা আমাকে ছেড়ে দিন। সেই এক কথা, ছেড়ে দিন ছেড়ে দিন। ছাড়বো বলে কে ধরেছে? আমি আমি আপনাদের পায়ে পড়ছি, আপনারা আপনারা আমার এইভাবে সর্বনাশ করুন। কে কে ওখানে? দেখি খুকি, কি হচ্ছে তোর? তোমা আমার আমাকে চলে আমাকে আমাকে চাপা খুকি, আজ আমি ভুলে গেছি মা, ওই পশুগুলো আমার দলে মিশে দিয়ে গেছে। আমার আমার এই পচা গলা দেও না, আদর করে কাছে দেখো না মা, আমার কাছে দেখো না, আর দেখো না। মুড়ি মুড়ি সিদ্ধি শোন, মুড়ি ওগো তুমি শুনেছ মা? দিদি কি হয়েছে তোর? বল, চুপ করে থাকিস না, তুই তোর এত বড় সর্বনাশ করলো, বল, চুপ করে থাকিস না, বল বল। আমি 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 ওদের টাকা দিতে রাজি হইনি, আমি ওদের চিঠিটা পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি আমি তার মাসুল দিল ওই মেয়েটা। দিদি ভাই দরজা খোল, দিদি ভাই দিদি ভাই দরজা খোল, দিদি ভাই সর্বনাশ হল। ঠাকুর তুমি আমায় কি শাস্তি দিলে ঠাকুর? তোমার ঠাকুর তুমিও কিছু করতে পারবে না। তুমি মেয়েটিকে দেখো, আমি ডক্টর মিত্র কাছে যাচ্ছি। না ডাক্তারের কোনো দরকার নেই, আমি ভালো আছি, খুব ভালো আছি। দিদি ভাই কেন এমন করছিস? আমার কথা শোন দিদি ভাই, লক্ষ্মী দিদি আমাকে আমার সব খুলে বলতেও তুই লজ্জা? লজ্জা কে বললে আমি লজ্জা পাচ্ছি? কে বললে আমি অপমানের কাছে? চার চারজন পশু মিলে আমার সর্বস্ব লুট করে নিয়েছে, লজ্জা লজ্জা তাদের করা উচিত। একজনকে লুটতে চারজন। বুড়ি আমাকে তোর একটু একা থাকতে দে, আমাকে তোর একটু একা থাকতে দে, আমাকে তোর একটু চুপ করে থাকতে দে। বড্ড বেড়েছিস তোরা, বড্ড বেড়েছে হাই পাগলা। কি ভেবেছিস তোরা? হ্যাঁ কে? এই যে না স্যার, একটু ফুর্তি করছি। ফুর্তি করছি বললি আমি শুনবো? কাল সন্ধ্যেবেলায় খোঁজ নিয়ে গেছি, তোরা ছিলিস না? কাল সন্ধ্যেবেলায় একটু মাহফিল করছিলাম। মাহফিল? আমার যে হাট ফেলার ছিল। না না, তোরা কিন্তু সত্যি অত্যন্ত বাড়াবাড়ি করছিস, আমাকে কিন্তু এবার কড়া হাতে শাসন করতে হবে। কি করবেন? করব কি করবেন? হাজতে ভরবেন তো? মরিলাল পাঠক, এমএলএ জিগরির দোস্ত, একটা ফোন
একটা ফোন করলে না? হ্যাঁ খালা, খাও খাও। থ্যাংক ইউ। খালাস ঠিকই আছে বাবা, তবে কথা হচ্ছে যে আমার অবস্থা বড়ই শোচনীয় হয়ে যাচ্ছে, আমি বিলকুল ঠান্ডা মেরে যাচ্ছি। আমি আপনি তো বড় বাবু, আপনি তো বড় বাবু, আপনি বলবেন সব ঠান্ডা করে দিচ্ছি। কাকে বলবো, আমি তো ঠান্ডা। মা খুকি তো আসেনি এখনো, ও বুড়ি ডাক, দিদিকে ডাক। হ্যাঁ মা ডাকছি। ঘুমিয়ে পড়েছি কিনা কে জানে। শুনছো, তুমি একটু থানায় যাও, ডায়েরি লেখাও। আবার থানা পুলিশ? কোনো লাভ নেই কমলা, কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো, কত কিলো বিকিলো, এই হচ্ছে আজকে দেশের পরিস্থিতি। দিদি ভাই, দিদি ভাই দরজা খোল, দরজা খোল দিদি ভাই। হলো চলো তো দেখি। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই কি, দরজা খোল দিদি ভাই। কি হলো, তুই ঘুমিয়ে পড়লি? দিদি ভাই, দিদি ভাই দিদি ভাই দরজা খোল। যাতে আর মেয়ে দেখাতে না হয় তাই আজ রাতে নিজেকে শেষ করে দিলাম, এর জন্য সম্পূর্ণ দায়ী আমি নিজে। ক্ষমা না করে বরং ঘেন্নাই করে আমাকে দিশা। এত অন্যায়, এত জুলুম, এর কোনো বিষয় হবে না স্যার? এত উত্তেজিত হওয়ার কি আছে? ওরে বাবা, আমি তো চেষ্টা করছি নাকি। কিছু মনে করবেন না স্যার, সূর্যরা দিনে দুপুরে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, তবুও তো শাস্তি করতে পারছেন না। কি করে পারবো, পারবো কি করে, হাতে হাতে ধরতে পারা যাচ্ছে কি? এটা যে ওরাই করেছে তার কোনো প্রমাণ আছে? সারা গ্রামের লোক ওদের বিরুদ্ধে সাক্ষী দিলেও কি বলবেন, কোনো প্রমাণ নেই? না নেই, নেই, আমি বলছি নেই। হাতে নাতে ধরুন, দেখুন সুবিচার হয় কিনা। চল চল, হ্যাঁ চল, কলকাতার ট্রেনের তো দেরি নেই। কি হলো, সবাই দল বেঁধে কলকাতায় কেন? ব্যক্তিগত বলা যাবে না। নমস্কার। কত যে
জানো সর্বনাশ যা হবার তা হয়ে গেল। খুকি নিজের জ্বালা নিজেই জুড়িয়েছে। তবু বুড়ির জন্য আমার বড় চিন্তা হয় গো, মনে হয় অভয়পুর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, এখানে কোনো মেয়ে আর নিরাপদে নেই। খুকি আত্মহত্যা করল, পুলিশ সচক্ষে দেখল, জানলো সব ঘটনা, জবাব দিয়ে করল এটা দুর্ঘটনা। এমন তো কতই হয়ে থাকে, অন্যান্য দেশে তো আরো কত হয়। কি মধুর চুক্তি, আমার ছেলে চোর তাতে কি, ওর ছেলে ডাকাত। যার গেল তারই গেল, বড় ভাবনা হয় গো, বুড়িটা একা একা কলেজে যাতায়াত করে, যতক্ষণ না ফেরে আমি স্থির হতে পারি না। হ্যাঁ গো, কলকাতায় গিয়ে অপুর মোহনে বলা কওয়া করলে কিছু হয় না, আমাদের যা হবার তা তো হয়েছে, কিন্তু অন্য কোনো মেয়ের যাতে এরকম সর্বনাশ না হয়। তোর সব শাকের আঁটি কোঁচা করে বাঁধা, বুঝেছ? এই 5,000 তোদের আর 2,000 থানার নজরানা, এত বড় সাহস মদন কাপুরের যে আমার নাকের ডগা দিয়ে মাল পাচার হয়ে যাবে? কি করতে হবে বলুন? মাল বোঝাই লরি, তলায় ব্রাউন সুগারের পেটি লুকানো, যেমন করি হোক পেটিগুলো আমার ডেরায় তুলতেই হবে। বেশ, তুলবার পর সঙ্গে সঙ্গে 10,000 ক্যাশ, তারই 5,000 আগাম দিলাম। মনগা, আরো 2-100 দিন না, কাজে লাগে, গলায় ঢালতে হবে তো। এই নে 200 টাকা। কিন্তু সূর্য, মাল আমার চাই, মদন কাপুরকে কিছুতেই আমি জিততে দেব না। যেটা বই আপনাকে, কিন্তু সাবধান, মদন কাপুর খুব ঝানু মাল, কড়া নজর তার চারদিকে। ওরকম অনেক মদন আমাদের ট্যাঙ্কে গোঁজা থাকে। ড্রাইভার সাহেব, লরিটা একটু থামাও বাবা, একটু দয়া করে থামাও। ড্রাইভার সাহেব, আমি বুড়ো মানুষ, আমার একটু রঘুনাথপুরে পৌঁছে দেবে, চোখে ভালো দেখি না। আইয়ে আইয়ে আইয়ে, জলদি আইয়ে, উঠিয়ে। লাইসেন্স দেখাও। ঠিক আছে, লরিতে কি আছে? সবজি সাহেব। সবজি? সবজির নিচে কি লুকিয়ে রেখেছো শিগগিরই বলো, তা নাহলে থানায় ধরে নিয়ে যাব। বাবা নহীঁ সাহেব, নোকসান হো জায়েগা। সত্যি করে বলো, কি নিয়ে যাচ্ছো লুকিয়ে? নেশাখা চিজ। ছি ছি ছি, সবজির আড়ালে নেশার জিনিস। ড্রাইভার স্যার, যদি বাঁচতে চাও তো আরোগ্য বাবুকে সব বের করে দাও, কেন মিচি মিচি ঘানি টেনে মরবে? একলাসি ঝঞ্ঝাট হটাও। হ্যাঁ খালাসি, জলদি হও, মাল উতারো। সালা, গাড়ি স্টার্ট করতে বলো, চল। ও সাধু বাবা। হ্যাঁ বাবা, আপনি নেমে আসুন। হ্যাঁ আসছি বাবা, এসে গেছি। আমার জি বাবা, একটু রঘুনাথপুরে যেতে হবে। কোনো চিন্তা নেই সাধু বাবা, আমার জিপ আছে, আপনাকে পৌঁছে দেব। বাহ বাবা। হ্যাঁ সাধু,
আরে জলদি চলো। মা, ও মা, তুই জামাই আসেনি? না, এগিয়ে দিয়ে গেল, বিকেলেই ফিরবো কিন্তু। আচ্ছা বস। বীরু, উর্মি ওরা কোথায়? বীরু চান করতে গেছে, আর উর্মি ওই পুজোর ঘরে আছে। তোরা কেমন আছিস রে? সেবার এসে তো স্বরূপের বাড়ি থেকে ফিরে গেলি। আচ্ছা মা, দাদার খবর কি গো? এখন কোথায় আছে? চিঠিপত্র দেয় না তোমাকে? এই তো মাস দুয়েক আগে দুদিনের জন্য এসেছিল, এখন মস্ত অফিসার হয়েছে তো, অনেক দায়িত্ব কাঁধে। তোর কথা তো প্রায় লেখে চিঠিতে, এবার যখন আসবে আমার ওখানে যেতে বলবে তো। তোমার জামাইও সেদিন বলছিল দাদার কথা, পরিচয় হয়নি তো তাই। একটু দিদি, তুই কখন এলি? এই তো। বীরু, নতুন চাকরি কেমন লাগছে রে? ফার্স্ট ক্লাস। কদিন থাকবি তো? না রে, বিকেলে ফিরবো। যা বাবা, ভাবলাম অফিস ফেরত তোর জন্য মাটন নিয়ে আসবো। আবার যখন আসবো তখন হবে। মা, উর্মির স্কুলের চাকরি ঠিকঠাক চলছে তো? ওদের চাকরি ঠিকই চলছে, এই দেখ না, দুজনে মিলে অফিসে বেরিয়ে যাবে আর সারাটা দিন আমি একা। এই যে দিদিমণি, স্কুলে যেতে হবে না? সত্যি রে, সকাল থেকে একদম ফুরসত পাই না। পুজোর ঘরেই তো ঘন্টাখানেক কাটাস। মোটেই না, চাকরি করতে হয় বুঝলি, সময় মেপে কাজ করতে হয়। তুই যেমন সময় মেপে বাপের বাড়িতে আসিস, সকালে এসে বিকেলে চলে যাস। দেখেছো মা কিরকম ঝগড়ুটি হয়েছে? দাঁড়া, তোর এবার বিয়ের ব্যবস্থা করতে হবে, দেখবো বরের সঙ্গে কেমন ঝগড়া করিস। ইস, ও লাইনে আমি নেই, আমি চলবো নিজের পায়ে, নিজের জোরে, গ্যাট গ্যাট গ্যাট, চল চা খেয়ে আসি। কি বুঝলে সন্দীপ? এটা এখনো ইউনিয়ন হয়নি, তাই তো দেখছি স্যার। আরো ফোর উইকস প্লাস্টারে থাক, ঠিক আছে? তারপর চেক এক্সরে করবো, ঠিক আছে? গুড মর্নিং ডক্টর সিনহা। আপনি? আমার নাম অজিতেশ চ্যাটার্জি, স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস এন্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা বসুন। ওকে, থ্যাংক ইউ। আপনার এখানে আজ আমি প্রথম এলাম। আমার কোম্পানির কয়েকটা ড্রাগ সম্পর্কে এই লিটারেচারগুলো যদি দয়া করে পড়ে দেখেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আপনি কি এই এলাকাতেই কাজ করেন? আগে না, আমি থাকি মঙ্গলগঞ্জে, আমার কলিগের হয়ে প্রক্সি দিচ্ছি। তাই বলুন, কোথায় থাকেন বলুন? মঙ্গলগঞ্জে। মঙ্গলগঞ্জ? দাঁড়ান দাঁড়ান, মঙ্গলগঞ্জ মঙ্গল। আচ্ছা, আপনি শর্মিলা চ্যাটার্জি বলে কাউকে চেনেন? মঙ্গলগঞ্জে থাকেন? কেন বলুন তো। না, সে অনেকদিন আগের কথা। কি হয়েছিল ডক্টর সিনহা? ওই ভদ্রমহিলাকে, মানে শি ওয়াজ এ ভিকটিম অফ রেপ, তাকে অচৈতন্য অবস্থায় এখানকার নাইট গার্ডরা আমার নার্সিংহোমে নিয়ে এসেছিল। তারপর ওদের কাছ থেকে জানতে পারি যে এখানকার কিছু সমাজ বিরোধী একসঙ্গে মিলে ভদ্রমহিলাকে রেপ করে ফেলে রেখে পালায়। কি সাংঘাতিক! পরদিন সকালে পেশেন্টের জ্ঞান ফিরতে ওকে জিজ্ঞেস করে জানতে পারি এখানকারই কোন এক স্বরূপ ব্যানার্জির সঙ্গে দেখা করতে এসে উনি ওই বদমাইশগুলোর পাল্লায় পড়েন। হাউ স্ট্রেঞ্জ! কি নাম বললেন বলুন তো? স্বরূপ ব্যানার্জি? হ্যাঁ, আপনি চেনেন নাকি? হ্যাঁ, না না। ও, পেশেন্ট অবশ্য নিজেই নিজের নাম বলেছিলেন, শ্রীমতী শর্মিলা চ্যাটার্জি, থাকেন মঙ্গলগঞ্জে। আজ আমি উঠি ডাক্তারবাবু। আচ্ছা, হ্যাঁ, আপনি বলুন, কিছু স্যাম্পল নেক্সট উইকে দিয়ে যাবেন ট্রায়ালের জন্য। ঠিক আছে, নমস্কার ডক্টর সিনহা। নমস্কার। কিগো, আজ এত সকাল সকাল, তোমার শরীর টরি খারাপ নয় তো? না, তেমন কিছু না। কেমন যেন দেখাচ্ছে তোমাকে, দেখি দেখি। কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয়নি। না বললে শুনবো? এমন করে তুমি তো আমার সঙ্গে কোনোদিন কথা বলো না। স্বভাব তো বদলাতেও পারে,
সকালে স্বভাব হুট করে সন্ধ্যেবেলায় বদলে যাবে? কি যে সব আজগুবি বলো। আচ্ছা শর্মিলা, অভয়পুর গ্রামে স্বরূপ ব্যানার্জির নামে তোমার কি কোনো আত্মীয় থাকেন? কেন বলো তো? থাকেন কিনা বলো না। থাকেন বই কি, আমার আপন মাস্তুত দাদা। ও, হঠাৎ স্বরূপদার কথা জানতে চাইছো? না, এমনি। তোমার সঙ্গে আলাপ হয়েছে বুঝি? না। তবে আজ অভয়পুরে গিয়ে ওই নামটা শুনলাম কিনা তাই। শোনো মণিলাল, অভয়পুরের এই চারটি গুন্ডা একেবারে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু আপনি বললেন যে নতুন এসপি আসবে। আসবে আসবে, সময় হলেই আসবে। আমি ঠিক কলকাঠি নেড়ে চলেছি। আপনি বলে কথা। শোনো, যেভাবেই হোক ওই চারটে ছড়াকে দিন কত কটক ঘুরিয়ে আনতেই হবে। বড্ড বেড়ে গেছে ওরা। কিন্তু তার ফলে যদি মনে কর্মণ্যে ব্যাধি কারস্তে মা ফলেষু কদাচন। কাজ করে যাও, কাজ করে যাও, ফলের প্রত্যাশা করো না। Thank you.
তো আমরা যে লড়াকু কে আর করি না জেল ফাঁসিকে অনেক ধার হয়ে গেল কিন্তু চুপ সালা সময় হলে পাবে টাকাটা করবি তো মেরে একবারে কুবড়িটাকে খুলে দো তা বলে দিনের পর দিন চুপ সালা যত দিন যাক মুখে কলু পড়ে থাকবি সালা চল না না ছোট এই যে বিপ্লব গুপ্ত এমপি আমাদের দেখে কোথায় গুপ্ত হচ্ছিলেন তোমাদের দেখে গুপ্ত হতে যাবো কেন তোমাদের মতো নিজ সমাজ বিরোধী সব ছেড়ে চল আমাদের সমাজ বিরোধী করেছে কারা মানে এই বিপ্লব গুপ্ত আর মণিলাল পাঠক না মণিলালের সঙ্গে গোপু নাতাত করেননি আপনি করতে চাননি না এবার আপনাকে আমরা কাজে ছাড়া করবো আপনি তো সংস্কৃতের পণ্ডিত গীতা পড়েননি ভাষাংসিজের নানি যথা বিহায় না পালা বদলের দিন এসেছে এমপি খুন হওয়ার পর হোম ডিপার্টমেন্ট হাওড়ার এই অভয়পুরকে উপদ্রুত এলাকা বলে ঘোষণা করেছে স্যার ওই এলাকার এসপি বিমল সমাদ্দার না হ্যাঁ আরে উনি তো এখন কোনো কাজই করতে পারছেন না অভয়পুর থানার ওসি এখন কে স্যার অভিরাম সামন্ত অভিরাম সামন্ত তিলজলা থানার ব্যাংক রোবারির ব্যাপারে যাকে যুক্ত থাকার সঙ্গে ট্রান্সফার করা হয়েছিল ইয়েস দ্যাট ওয়েল মার্কড ওসি ভদ্রলোক এগেনস্টে অনেক কমপ্লেন শোনা যায় স্যার শুনুন অনারেবল হোম মিনিস্টার ইনস্ট্রাকশন অনুযায়ী নর্দার্ন রেঞ্জের রত্নেশ্বর ব্যানার্জিকে হাওড়ায় বদলি করা হচ্ছে আর বিমলবাবুকে নর্দার্ন রেঞ্জে কবে থেকে জয়েন করবো স্যার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আইল ডু মাই লেভেল বেস্ট থ্যাংকস না না এই তোমরা কেন অপেক্ষা করো
আচ্ছা ভাই, এখানে অভয়পুর পুলিশ স্টেশনটা কথা বলতে পারেন? এখান থেকে মিনিট দশেকের রাস্তা। আপনি কাজ করুন, একটা সাইকেল রিক্সা ভাড়া করে নেবেন। আচ্ছা, তবে হ্যাঁ, যাওয়ার আগে দরটা কিন্তু ঠিক করে নেবেন। কেন? পরে ওরা ভীষণ ঝামেলা করে। কেন ঝামেলা করবে? কেন? এখানে এখন গুন্ডা রাজত্ব চলছে কিনা, ওরাই হচ্ছে পুলিশের ইনফর্মার। কে কখন কোথায় যাচ্ছে আসছে সব খবর দিয়ে দেয়। আমাদের ওপর কথা বলার কেউ আছে নাকি? একেবারে যে নেই তা নয়। তোমরা ভাই কারা? কেন বলুন তো? তোমাদের এলএম আছে, পুলিশের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করো। পুলিশ সব হাতের ময়লা, বুঝলেন? তাই নাকি? পুলিশ তোমাদের কাছে হাতের ময়লা? হ্যাঁ, দেখবে নাকি হাতের ময়লার খেল? বাবা বাবা রে, তবে রে শালা, খুব জোরে মেরেছে, খুব লেগেছে বোধ হয়। আপনি তো তাজ্জব পুলিশ অফিসার, আপনার সামনে দুটো ছেলে হমিতমি করছে আর আপনি হাত গুটিয়ে বসে আছেন। আর দৌড় মশাই, পুলিশ কেমন কথা সবাই বলে, ও ধরতে গেলে চলে না। আপনি তার মধ্যে না গলাতে এসেছেন কেন? আপনাকে তো এর আগে এখানে দেখিনি। দেখি ধরেছেন, এখানে নিউ কামার আমি। তা মশায়ের কোথা থেকে আগমন? চেহারাটা তো দিব্যি করেছে, কোথা থেকে আসছেন, কেন আসছেন? ফোড়ন কাটার দায়িত্ব নিয়েই যে আমাকে এখানে আসতে হয়েছে। বাবা, খুব কড়া মেজাজ দেখছি। তো পুলিশ এলেন না কেন? খুব উন্নতি করতে পারত। একবার একবার দেখুন তো স্যার, আমার উন্নতি টুন্নতি হবে কিনা। চলুন। মাফ করবেন স্যার, আমি আপনার অবুজ সন্তান স্যার। মানে কি হচ্ছে, আপনি প্লেন ড্রেস তো আমি চিনতে পারিনি স্যার। স্যার এই আমি আপনি ধরে আছেন কেন স্যার? স্যার স্যার আপনি গাড়ি থেকে উঠুন, গাড়ি চলুন। হ্যাঁ এটা দিন। বুঝতে পারবেন কত ধানে কত চাল, সেটা এখনই বুঝতে পারছি। এই আমার অ্যাটাচি কেসটা নিয়ে এসো তো। আমি আসছি স্যার, আমি আসছি। আর কত কাজ আরাম জানা জানা বেটা, সর্বনাশ করেছি, নিজের হাতে নিজের এটা নিয়েছি। এই যে স্যার, এই যে আমার কাছে থাকুক স্যার, আমি খুব যত্ন করে রাখবো স্যার। এসি বলে কথা তাগুত আছে বটে, বাকি আনতে একটু সময় লাগবে, সেটা মনিরালবাবু বুঝবে। আমাদের কড়াদের লুকিয়ে থাকতে হবে। হ্যাঁ, প্রথম দেখাতেই যে ধাক্কা দিল। আচ্ছা অভিরম বাবু, আপনি নিশ্চয় জানেন কোন পর্যায়ে গেলে একটা এরিয়াকে উপদ্রুত বলে ঘোষণা করা হয়? স্যার মানে মানে কিছু নেই, অন্য কোনো নোংরা কাজ নেই যে এই অভয়পুর হয় না। এখানে এখানে চুরি ডাকাতি ছিনতাই মেয়েরা সসম্মানে চলে ফিরে বেড়াতে পারে না। আমার কাছে সব রিপোর্টই আছে স্যার, আমি প্রাণপণ চেষ্টা করি স্যার। চেষ্টা করছেন ঠিকই, কিন্তু সাধারণ লোকের চোখে ধুলো দেওয়ার জন্য এর মধ্যে অনেক রহস্য আছে। রহস্য স্যার? ইয়েস, মিস্ট্রি। রবিরামবাবু স্যার, এই ইউনিফর্মটার মর্যাদা দিতে শিখুন। গোটা কয়েক ব্যাচ লাগিয়ে চিঠিটা নিয়ে ঘুরে বেড়ালেই পুলিশ অফিসার হওয়া যায় না। এখানকার ক্রাইম লিস্টটা নিয়ে আসুন। ইয়েস স্যার। কি চাই স্যার? নেপাল দাদা ডাকছে। চাপ কে নেপাল? কোনো নেপালকে আমি চিনি না। যাও এখান থেকে, ওর দেখা হবে না। জান হ্যাঁ এত আগবারই দেখা করতে এসেছেন ওরা সব, জনসংযোগ রাখা দরকার তো। শুনুন, বলুন স্যার। এবার কিন্তু পুলিশের ওপর আমার নজর থাকবে। হ্যাঁ, এটাই আমার কাজের ধারা। যাই। আরে স্বরূপদা, তুমি? বাবা, এতদিন পর এলে। কি চাকরি করি জানিস তো? নো ছুটি নো রেস্ট। এসো ভেতর এসো। কি বলিস রে, এত সুন্দর বারান্দা। হ্যাঁ রে, জামাই কোথায়? হ্যাঁ ভেতরে আছে। ওগো শুনছো, স্বরূপদা এসছে।
খোলা মেলা সুন্দর, বাহ চমৎকার। নমস্কার। নমস্কার, আমার নাম স্বরূপ ব্যানার্জি। আমি অজিতেশ, বসুন। আসলে আমার দুর্ভাগ্য কি জানেন, যে এতদিন পর আপনার সঙ্গে আমার আলাপ হলো। শর্মিলা কিন্তু আমার আপন মাসতুতো বোন। জানি। আচ্ছা স্বরূপ বাবু, আপনি তো অভয়পুরে থাকেন। হ্যাঁ। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি জবাব দেবেন? ঠিক বুঝলাম না তো। আমিও তো বুঝতেই চাই। আচ্ছা, অভয়পুর নার্সিং হোমের ডক্টর সিনহাকে আপনি চেনেন? বিলক্ষণ, সে তোমার বিশেষ বন্ধু। এবার স্পষ্ট করে বলুন তো, মাস কয়েক আগে একজন বিবাহিতা মহিলা রেপ্ট হবার পর ডক্টর সিনহা নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন কি? স্বরূপা তুমি বসো, আমি চা নিয়ে এসছি। হ্যাঁ শুনুন, আমি ঠিক, আমি জানতে চাই শর্মিলাই সেদিনের সেই ভিকটিম কিনা। চুপ করে থাকবেন না, জবাব দিন। আমি কিন্তু সবকিছু ঠিক ঠিক মতো জানি না। ইয়েস ইয়েস, আপনি সবটুকুই জানেন, শুধু স্বীকার করতে লজ্জা পাচ্ছেন। এম আই কারেক্ট? এ লজ্জা আমারও। বলুন স্বরূপ বাবু, আমি সত্যিই জানতে চাই, আপনি বলুন, নইলে নইলে আমার ভেতরে ঝড় থামবে না। আপনি অযথা উত্তেজিত হবেন না, একটু শান্ত হয়ে বসুন। আমার বুকটা, আমার বুকটা যদি চিরে দেখাতে পারতাম আপনাকে, দেখতে পেতেন কি এক মহা প্রলয় হয়ে গেছে। আপনি শুধু, আপনি শুধু মুখ ফুটে বলুন, শর্মিলাই সেদিনে সেই ভিকটিম কি না, বলুন বলুন স্বরূপ বাবু। দেখুন, আমার তো ধারণা ছিল, ব্যাস আমার আর কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ স্বরূপ বাবু, আপনার স্বীকারোক্তির জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। স্বরূপবাবুর মুখে যা শুনলাম তা সত্যি? চুপ করে থাকলে হবে না, পরিষ্কার উত্তর দাও, তুমি কি অভয়পুরে সেই র‍্যাপ্ট বিচ? বলো বলো, আমি জবাব চাই, বলো আমি জবাব চাই, স্পষ্ট জবাব। নির্লজ্জ, চরিত্রহীন, বলতে এতটুকু লজ্জা হলো না তোমার? সত্যি জবাব তো তুমি চাইলে। এত বড় একটা নোংরামির পরেও কেমন নির্ভেজাল স্ত্রীর অভিনয় করে চলেছো, বাহ চমৎকার। শোনো, তুমি ভ্রষ্টা, তুমি কলঙ্কিনী, তোমার সঙ্গে জীবন কাটানো আমার পক্ষে অসম্ভব। কিন্তু সেই দিনে দুর্ঘটনার, থামো, কোনো যুক্তি কোনো অজুহাতে দেখিও না আমায়, আমার সঙ্গে তোমার কোনো সম্পর্কই রইল না। আমার কিন্তু যারা আমায় ঘর ছাড়া করলো তাদের উপর বদলা আমি নেবই। আমার স্বামী আমার সংসার থেকে বিদায় নিলেও আমি বুঝিয়ে দেব, নারী মানে দুর্বল নয়, অসহায় নয়। স্রষ্টা তাকে যত বলকা করেই গড়ে থাকুক না কেন, সে তত বলকা নয়।
প্রয়োজনে কোচি উঠতেও সে জানে। দিদি তুই এত সকালে? ওমা দিদি এসেছে। কি রে, আরে এরকম চেহারা কেন তোর, কি হয়েছে? না কিছু না, কাল রাত্রে ভালো ঘুম হয়নি তো তাই। অজিতদা আসেনি? অফিসের কাজে ভোরে উঠে বেরিয়ে গেছে, 10-15 পর ফিরবে। যা হাত মুখ ধুয়ে একটু পরিষ্কার হয়ে চল, তোকে একটু চা করে দিই। হ্যাঁ চা খেয়ে একটু ঘুমোবো, কটা দিন এখানে থেকে একটু বিশ্রাম নে। হ্যাঁ সামনে একটা পরীক্ষা আছে, তার জন্য তৈরি হতে হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? ও তুমি বুঝবে না মা, সময় হলেই বুঝতে পারবে। যাক বাবা, ঘরে বসে একটা ছাত্রী পেলাম। আসিস না দিদি, মিস্ট্রেস হিসাবে আমি একেবারে ফেললা নই। চল চা খেয়ে আসি। সূর্য কপাল জোরে এক পায়ে দাঁড়িয়ে আছি। মনে রাখিস, তোর পেছনে সব সময় এই 4 জোড়া চোখের নজর আছে। শাবাস, খোড়া ওপর কড়া নজর। কিন্তু মনে রাখিস, দরকারে এই খোড়াও পাহাড় ডিং হতে পারে। ওসব ভুলে রাখ, ভবিষ্যতে বিচার দেখলে অফিস করে দেব। চিনিস এটা? চিনি বই কি, এককালে অনেক চালাচালি করতাম, এখন অভ্যেস নেই। দিদি, কিরে দিদি কোথাও যাচ্ছিস নাকি? একটা জরুরি কাজ আছে রে, 2-3 দিনের মধ্যে ফিরবো। কিরে কোথায় যাচ্ছিস তুই? স্বরূপদার ওখানে। আমায় সঙ্গে নে না। না রে, তুই বরং পরে যাস, কেমন? স্বরূপের বাড়ি মানে অভয়পুর? কিন্তু শর্মি, অভয়পুরে নাকি খুব গন্ডগোল চলছে। আমি তো আর গন্ডগোলের মধ্যে যাচ্ছি না মা, আমি যাচ্ছি স্বরূপদার বাড়ি। তবু জায়গাটা তো ভালো না। তুমি বড্ড ভীতু মা, এত ভয় করলে কি বেঁচে থাকা চলে? সত্যি দিদি, তোর সাহস আছে। সাহসের কি দেখেছিস? তারা আগে পরীক্ষাটা হোক। আবার সেই তোর পরীক্ষার কথা, কি পরীক্ষা দিবি শুনি? তুই স্কুলে যাচ্ছিস না, চল একসঙ্গে দুজনে বেরোই। আসি মা। আসছি মা। এসো। কে শর্মিলা রয়ে ক্ষমা চাইছো? না ক্ষমা নেই, দুর্বৃত্তরা মিলে যাকে ছিঁড়ে খেয়েছে, স্বামীর কাছে যেটা সেই ঘটনার কথা লুকিয়ে রেখেছে, স্ত্রী বলে পরিচয় দিতে তাকে আমার ঘৃণা করে। তোমার ছায়া আমি দেখতে চাই না। আমি জানবো
আমার স্ত্রী মরে গেছে। ইয়েস ইয়েস হি ইজ নো মোর। আরে তুই যে এখানে এসেছিস মাসি কি তা জানে? হ্যাঁ সেটা জানিয়েই এসেছি। তোমার এখানে কদিন থেকে মনটাকে একটু চাঙা করে নিতে চাই। বেশ তো, যতদিন খুশি থাক না। আচ্ছা স্বরূপদা, তোমাদের এখানে বাজারটা কোন দিকে বলতো? ওই আগে চৌমাথা পেরোলেই। তা বাজারে যাবি কেন? কয়েকটা জিনিস কেনাকাটা আছে। সঙ্গে যাব? দূর, ও আমি একাই পারবো। এই শোন, সন্ধ্যের আগে ফিরিস কিন্তু। কেন? জায়গাটা খুব ভালো নয়। সেটা আমার চেয়ে কেউ বেশি জানে না, ভয় পেও না। আসুন আসুন দিদি, আপনাকে কি দেব? এক কাপ চা। বিস্কুট টিস্কুট কিছু? না ওসব লাগবে না। রতন বাবু, দিদিকে এক কাপ চা দে। হ্যাঁ ধন্যবাদ দিদি। কি এই জায়গাটা নতুন? হ্যাঁ, কি করে বুঝলেন বলুন তো? মানে একা এই চায়ের দোকানে এই সময়? কেন বলুন তো, এখানে কি একা আসা বারণ? না তা নয়, আসলে জায়গাটা তো ঠিক সুবিধের নয়, তাই। ও আচ্ছা, আসুন এখানটা বসুন। হ্যাঁ আস্তে আস্তে। এখানে উঠেছেন কোথা? স্বরূপ ব্যানার্জির বাড়ি। স্বরূপ ব্যানার্জি মানে আমাদের ওই এলএসি স্বরূপদা? আপনি চেনেন বুঝি? হ্যাঁ খুব ভালো চিনি, খুব ভালো চিনি, ওনার সঙ্গে যথেষ্ট পরিচয় আছে। আপনি? আমি? আমার নাম ভবানন্দ সরকার, সবাই ওই খোড়া ভবা বলেই ডাকে। আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল বুঝি? অ্যাক্সিডেন্টই বই কি, রেলের ওয়াগন ব্রেক করতাম, তারপর ওই রেলের চাকাতেই বাইরেই দশা। আরে আহা বলবেন না, আহা বলবেন না, পাপের শাস্তি আছে না? তারপর? এখন এই ক্রাচ আর ওই কোন রকম এদিক ওদিক করে আমার দিন চলে যায়, অন্যায় একদম সহ্য করতে পারি না। শয়তানের মুখস্থ আমিও খুলে দিতে চাই দাদা। দাদা? তুমি আমাকে দাদা বলে ডাকলে? আপনি তো দাদারই মতো। আচ্ছা আপনাকে? আর আপনি নয়। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব দিদি। করুন না। আমি বুঝতে পারছি তোমার ভেতরটা কি এক জ্বালায় জ্বলছে। কি ঠিক বলেছি? একদম ঠিক, বনের জ্বালা দাদা বুঝতে পারবে না। তবে? না না, আর কোনো তবে নয়, বাতাসেরও কান আছে। আমি সময় বুঝে স্বরূপদার বাড়িতে তোমার সঙ্গে দেখা করব, হওয়ার দরকার পড়লে জানিও, জান কবুল। স্বরূপদা যেন গুণাক্ষরেও টেন না পায়। না না পাবে না, আমিও ভেতরে ভেতরে চলছি দিদি, দেখি দুজনের আগুন একসঙ্গে জড়ো করে দাবানল চালাতে পারি কি না। আজ আমি আসি। এসপি এসে গেছে বোধ হয়, তুই কেটে বল। কিছু যাবে না। কেন? তুই চ চ আপনাকে তো ঠিক চিনলাম না।
থাকেন কোথায়? আমার নাম স্বামী গোকনানন্দ, ওই চঙ্গিপুর গ্রাম রাধাকৃষ্ণ মন্দির, আমি তার সেবায়। বয়স হলেও যুবকের মতো বেশ চটপটে আছেন দেখছি। স্বামীজি এখানে কেন? বড়বাবু খুব ধার্মিক মানুষ তো, প্রায়শই জঙ্গিপুরে যান, সেই সূত্রে আর কি। অভিরাম বাবুর ধর্মে কর্মে মতি আছে দেখছি। বড়বড়ি স্যার, ছেলেবেলা থেকে মানে জন্মের আগে থেকে। খুব ভালো, জন্ম কিন্তু কি ভুলেও যেন অধর্ম করবেন না স্বামীজি। না না স্যার, ও লাইনেই আমি নেই। স্বামীজি শুধু কি ধর্মকর্ম করেন নাকি অন্য কিছু, মানে আসলে জানেন তো অতি ভক্তি এর লক্ষণ? খাঁটি কথা বলেছেন স্যার। আমি লোকটি যে খাঁটি তাই ভেজাল চিনতে পারি অতি সহজে। আমি তাহলে আসি স্যার। নমস্কার। গণানন্দ স্বামী জঙ্গিপুর রাধা কৃষ্ণ মন্দিরের সেবায়। শর্মিতা দুদিন হলো স্বরূপের বাড়ি যাচ্ছি বলে গেল, এক হপ্তাহ হয়ে গেল এখনো ফিরল না, আক্কেল বটে মেয়েটার। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে দিদি জামাইবাবুকে ছাড়া একা থাকতেই চায় না, অথচ এক সপ্তাহের উপর বাড়ি ছাড়া। তাই তো ভাবছি। আচ্ছা মা, অজিতেশ দার সাথে ঝগড়া করে চলে আসেনি তো? কি জানি বাবু, কিছু তো বলেও গেল না। তুমি ভেবো না, আর দুটো দিন দেখে নি। প্রথমে যাবো স্বরূপদার ওখানে, তারপর দরকার বুঝলে জামাইবাবুর সঙ্গে দেখা করবো। দিদি, ভবাদা, স্বরূপদা বাড়ি নেই তো? না, ফিরতে দেরি হবে বলে গেছে, আসুন না। আমি এখানে বেশিক্ষণ থাকবো না, কেউ আবার সন্দেহ করতে পারে। আসুন না। বসুন ভবাদা। বাবাদা, আমার পরিচয় আপনি জানেন? এই ঘোড়া ভাবার পাতানো দিদি, তুমি আর তো কিছু জানার দরকার নেই। বাবাদা, বেশ কয়েক মাস আগে এই স্বরূপদার বাড়ি আসার পথে আমাকে অসহায় অবস্থায় পেয়ে চারটি শয়তান নিলে, আমার উপর শারীরিক নির্যাতন চালায়। কি বললে? কি বললে দিদি? কয়েক মাস আগে এই অভয়পুরে চারজন দুর্বৃত্ত। তারপর? থাক 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 দিদি থাক। তারপরের ঘটনা আড়াল থেকে আমি নিজের চোখে সব দেখেছি। গ্রাম রক্ষা বাহিনীর লোকজন তোমার ওই অচৈতন্য দেহটাকে নিয়ে নার্সিং হোমে পৌঁছে দেয়। আপনি ঘটনাটা জানেন? না জানলে বললুম কি করে ভাই, ওই শয়তানগুলোর সঙ্গে আমার পরিচয় আছে। ওদের জন্যই আজ আমি স্বামী সংসার হারা, তাই এই অভয়পুরে এসেছি ওদের শাস্তি দিতে। আমি আছি তোমার পাশে, পথ বাতলে দেব, উপায় বাতলে দেব, প্রয়োজনে তোমার হাতে হাতিয়ার তুলে দেব হাতে। কিন্তু সবকিছু করতে হবে লুকিয়ে থেকে। সবার আগে তোমায় এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আত্মগোপন করতে হবে। কোথায় যাব? এখান থেকে মাইল দুয়েক দূরে রসুলপুর কুণ্ডুপাড়ায় আমার একটা ভাঙা ডেরা আছে, ওখানে আমি পিসির সঙ্গে থাকি। সেখানে পারবে না থাকতে? কেন পারবো না বাবাদা, দাদার বাড়ি, বোন যাবে, এতে সংকোচ কিসের? বেশ, আর একটা কথা বলুন। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, ওদের সঙ্গে ভাব জমাতে হবে। কেমন করে? সব বাতলে দেব, সব বাতলে দেব দিদি। কালই স্বরূপদার বাড়ি তোমাকে ছাড়তে হবে, আমি কাল সন্ধ্যের সময় চায়ের দোকানে কাছাকাছি থাকব। ভয় করছেন না তো দিদি? একটুও না। সামনে যে চরম পরীক্ষা, ভয় করলে চলে? তাহলে আজ উঠি দিদি। তাহলে ওই কথা রইল, কাল সন্ধ্যে
চায়ের দোকান। শরদদা, ভাবছি আজ আমি বাড়ি চলে যাব, মা ওরা ভাবছে। এই তো বললি কয়েকদিন থাকবি না, মানে একটা কাজের কথা মনে পড়ে গেল। তো যাবি কখন? আজ রোববার, তোমার ছুটি, সারাদিন জমিয়ে আড্ডা দেবো, সন্ধ্যে তিনটা ধরে নেব। সন্ধ্যের ট্রেন? হ্যাঁ সন্ধ্যের ট্রেন। না না না, কেন? আহ, ঘন্টা দেড়েকের তো রাস্তা, আটটার মধ্যেই পৌঁছে যাব। বেশ, আমি তবে স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। তুমি যেন কি, একটা রিক্সা নিয়ে আমি একাই পৌঁছে যাব। আমি এসব তো কোনো গোলমালই দেখলাম না, মিথ্যে ভয় পাচ্ছি। আরে আমার কোনো চিঠিপত্র এসেছে না তো বাবু? ও আচ্ছা। তুমি ঝড়ের রাতে মিলিয়ে গেলে কোন সুদূরের পারে, আমার ঘরের প্রদীপ নিভিয়ে দিয়ে নিবিড় অন্ধকারে। তুমি ঝড়ের রাতে মিলিয়ে গেলে কোন সুদূরের পারে। বাবু, চা করে আনি? না শোন। বলুন বাবু। আমার শরীরটা ভালো নেই, রাত্রে শুধু এক কাপ এক কাপ দুধ দিস। যত জানি তো বাবু। না না কিচ্ছু হয়নি, যা। আচ্ছা এখনো আমার ক্লান্ত দুটি চোখের সকল শূন্যতারে, তুমি ঝড়ের রাতে
মিলিয়ে গেলে কোন সুদূরের পারে আমার ঘরের প্রদীপ নিভিয়ে দিয়ে নিবিড় অন্ধকারে তুমি ঝড়ের রাতে মিলিয়ে গেলে কোন সুদূরের পারে তুমি ঝড়ের রাতে মিলিয়ে গেলে কোন সুদূরের পারে ভিতরে কে আছে দরজাটা খুলুন কিরে পুলিশের লোক নাকি না না গুরু কোন মেয়ে ছেলে গলা বলে মনে হচ্ছে এই শালা গনসা তুই বেটা একেবারে আউট একেবারে আউট এই ভর সন্ধে বেলায় কোন মেয়ে ছেলে এড়াতে আসবে না গুরু পুলিশের কি হরবল আসেছে মেয়েরই ঘরে ডাকছে দেবলা গুরু দরজাটা খোলার আগে জানলাটা দিয়ে দেখে নে আচ্ছা কি হলো দরজাটা খুলুন এই একটু ভদ্র মহিলা তো দরজাটা খুলি কি হলো একেবারে রিভলভার ধরে থাক ওটার আর কোনো দরকার হবে না কি হলো সব বোবা হয়ে গেলেন যে চিনতে অসুবিধে হচ্ছে আমার কিন্তু একটু অসুবিধে হচ্ছে না মানে আপনি হঠাৎ এখানে একটু তো অবাকই হয়ে যাচ্ছি অবাক হওয়ারই তো কথা এই যে মেঘনা চাইতেই জল না না থাক বসি দাঁড়ো দেখুন মানে ফানে কিছু নেই সেই ঘটনার পর থেকে স্বামীর সঙ্গে পরিবনা হচ্ছে না নিত্য ঝগড়া ভাবলাম দূর হোক গে ছাই এমন কি অন্যায় করেছি আমি ও মা স্বামী আমায় তাড়িয়ে দিল তাড়িয়ে দিল হ্যাঁ তাই চিরকালের জন্য ঘর সংসার ছেড়ে ছুড়ে এখানেই চলে এলাম কিন্তু বৌদি আপনি আমাদের ডেরাটা ছেড়লেন কি করে বারে ফুল ফুটলে ভ্রমর তো আসবেই শোনো ওই আপনি আগে থাক আমি আজ থেকে তোমাদের সঙ্গে একসঙ্গে কাজ করব কিন্তু তোমার স্বামী সংসার সম্মান নো চিন্তা আমি সব ম্যানেজ করে নেব তবে ভেবে বলুন আমাদের তো ভেব না সব রকম কাজ আমি পারবো তবে তোমাদের চেয়ে ভালোই পারবো সে আর বলতে ঢেলে দাও না একটু আরে বাবা এক যাত্রায় পৃথক ফল করে লাভ নেই একটু আধটু অভ্যেস আছে তো চপ্পাস আজ থেকে তুমি আমাদের ফুলন দেবী সরুদা সরুদা কে আরে বীরু কি ব্যাপার দিদিকে একবার ডাকুন তো দিদি এ কি শর্মি বাড়ি যায়নি বাড়ি না তো আশ্চর্য তিন দিনের আগে চলে গেল বলে গেল বাড়িতে কাজ আছে মা ভাববে বাড়ি তো যায়নি তবে গেলটা কোথায় আমিও তো তাই ভাবছি সরুদা আমি আর দেরি করব না মাকে গিয়ে সব জানাই শোনো শোনো তুমি বরং একবার ওই মঙ্গলগঞ্জে গিয়ে দেখো তো হ্যাঁ সেখানেও যেতে হবে ওই কি চলি সরুদা বাবাদা আসুন বাবাদা বসুন পরীক্ষায় 100-এর মধ্যে 100 পেয়ে পাশ করেছে দিদি গ্লাসে একটা চুমুক পর্যন্ত দিয়ে দিলে বারে তাই তো ওদের বিশ্বাসের ভিত আরো পাকাপোক্ত হলো ভাবলো সত্যি ওদের দলে থেকে আমি কাজ করতে চাই এর মধ্যে তোমাকে কি ওদের সঙ্গে দিনের বেলায় দেখা করতে হবে দিনের বেলা হ্যাঁ তাতে ওরা আরো সাহস পাবে এবং ওদের বিশ্বাস বাড়বে
পারবে না? পারবো বাবা দা। এই তো চাই, নিশ্চয়ই পারবে। ওরে ও বাবা, পিসি সেই থেকে তোরা কি এত সব শালা পরামর্শ করছিস বলতো? না পিসি, ওই শর্মিলা দেশের গল্প শুনছি। দেশের গল্প? হ্যাঁ দেশের গল্প। নিশ্চয় অন্য কোনো মতলব আছিস তোরা। পিসিমা ভবাদার ওসবের মধ্যে নেই। নেই? সেই জ্ঞান ফিরল তবে কিনা একটা পা খুইয়ে। চল চল খাবি চল, রাত্রি হয়ে গেল যে চল। জামাইবাবু, জামাইবাবু। দিদি কোথায় জামাইবাবু? দিদি কে? দিদি? দিদি নামে এখানে কেউ থাকে না। গেট আউট। জামাইবাবু যাও, চলে যাও, জাহান নামে গিয়ে দিদির খোঁজ করো গে। আর কোনোদিন এখানে এসো না, তোমাদের ছায়াও আমি দেখতে চাই না। গেট আউট, আই সে গেট আউট। এই যা, আমি এসে তোমাদের গোপন আলোচনায় চিট ধরালাম না তো? কে গো? না না, আমরা নিজেদের মধ্যে একটু গল্প গুজব করছিলাম তা। তুমি হঠাৎ দিনে তোমাদের সঙ্গে কাজ করতে হলে দিন রাত্রি মারলে কি চলবে? দিনের বেলা না? আহা, তুমি এলে তোমাকে নিয়ে ভাবো আমি একটু আনন্দ ফুর্তি করব। যা আমি একাই খাই। ওই বেশি খাবি না। আমি ভাই শুধু রাতের খদ্দের, কিন্তু কই কাজকর্ম কিছু দাও আমাকে। দেব দেব, কতদিন একটু ঘাপটি মেরে থাকতে হচ্ছে। এক দুদে পুলিশ অফিসার এসেছে তল্লাটে, সালা একেবারে বাস্তু ঘুঘু। আরে রাখো তোমার বাস্তু ঘুঘু, হাত পাততে আমিও জানি। কত শিয়ানা মাল দেখা আছে আমার, তাকে একবার দেখিয়ে দাও না, তুরি মেরে কবজা করবো। মাইরি মাইরি, তোমরা আমার প্রাণের দোস্ত না, তোমাদের কাছে রাগ ঢাক কি আছে? তোমাদের ভালোবেসে ফেলেছি যে। বীরু, মেয়েটা যে একেবারে বিপদ হয়ে গেল, কি করি বলতো? পোস্টম্যান দেখ, দেখ কার চিঠি। চিঠি? কার চিঠি? দেখ দেখ, খোল তাড়াতাড়ি পড়। মা, আমি একটা বিশেষ কাজে কদিনের জন্য বাইরে যাচ্ছি, একদম ভেবো না তোমরা। ঠিক সময় পৌঁছে যাবো তোমাদের কাছে। নিও শর্মি। ওহ যাক বাবা, তবে একটা হদিস মিললো মা। হ্যাঁ ঘর ভাঙলো আমার, কিন্তু যারা আমায় ঘর ছাড়া করলো তাদের উপর বদলা আমি নেবই। আমার স্বামী আমার সংসার থেকে বিদায় নিলেও আমি বুঝিয়ে দেব, নারী মানে দুর্বল নয়, অসহায় নয়। স্রষ্টা তাকে যত বলকা করে গড়ে থাকুক না কেন, প্রয়োজনে কোচে উঠতেও সে জানে। শর্মী,
নেপালি কুকুরি বহুদিন ব্যবহার না করলেও অযত্ন করিনি, রোজ ভেসলিন মাখিয়ার রোদ খাইয়ে সংসাচ্চা করে রেখে দিয়েছি। এটা থাকবে গোপনে তোমার কোমরে পূজা। আগামী বুধবার অমাবস্যা, রাতের অন্ধকারে তুমি আর আমি যাব অভয়পুরে। সেখানে হাটের রাস্তা ধরে বটতলার পাশে ওদের ডেরার পেছন দিকে একটা জঙ্গল আছে, সেখানে থাকবো আমি লোহার রড নিয়ে। আর তুমি তোমার চাল ছেলে এক একটা করে শয়তানকে ওখানে ধরে নিয়ে আসবে, একসঙ্গে নয়, একটার পর একটাকে। তারপর ওখানে একটা মজা কুয়া আছে, দেখে রেখেছি, তুমি একটা করে শয়তানের ডান হাত এই চপারের এক কোপে উড়িয়ে দেবে, আর সাথে সাথে আমার রড পড়বে ওদের মাথায়। তারপর আমি ওদের গুঁজে দেবো এই মজা কুয়োটার মধ্যে, সেখানে ওদের পাথর চাপা দিয়ে সোজা চলে যাবে থানায় খবর দিতে। এটাই ওদের শাস্তি, কি পারবে না? পারবো বাবাদা, তোমার নির্দেশ মতো সব কাজ আমি করতে পারবো, পারতেই হবে আমাকে, তা না হলে বুকের আগুন আমার নিভবে না। কিন্তু বাবাদা, বলো। আমি নবীশ, চপার চালা থেকে কেউ যদি মরে যায়? যা যাবে, সেটা তার ভাগ্য। তবে এটাও ঠিক, আইন আমাদের ছেড়ে কথা বলবে না। জেলকে ভয় নেই তো দিদি? নদীর কিনারে এসে দাঁড়িয়েছি, কোনো কিছুতেই আর ভয় পাই না। শাবাশ। আর একটা অনুরোধ দিদি। বলো ভবাদা। বিচারে যে দণ্ডই হোক, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তুমি ফিরে যাবে তোমার স্বামীর কাছে। ভবাদা। দিদি, তার দিকটা একবার বিচার করে দেখবে না? হঠাৎ একজনের কাছে সব কিছু শোনার পর তারও কি মাথা ঠিক থাকতে পারে? তাই এমন খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছিল তোমার সঙ্গে। দিদি, তোমার না বলাটাই মস্ত বড় ভুল হয়েছিল, সেও তো মানুষ, মনের ভেতরে কি কোনো অনুশোচনা জাগেনি বলে মনে করো? তার মনে কি কোনো পরিবর্তন ঘটতে পারে না? কিন্তু ভাবনা। না, কোনো কিন্তু নয় দিদি, কোনো কিন্তু নয়। যথেষ্ট শাস্তি তো তাকেও দিয়েছ, আজ আমাকে কথা দাও, তুমি ফিরে যাবে তোমার স্বামীর কাছে। চোখে জল মুছো দিদি, সামনে এখন কঠিন পরীক্ষা। ঘরে ফেরা তো পরবর্তী অধ্যায়। চোখের সামনে এখন অমর্ষার ঘুটঘুটে রাত। তোমাদের প্রত্যেকের জন্যই একটা করে। কিন্তু এখন বোতল খুলতে পারবে না, সন্ধে বেলা যত খুশি আমি আসবো, বেশ রাত করে। আজ ভালো করে সাজতে হবে না? কেন, রাতে সাজবে কেন? সারা রাত ধরে চলবে আমাদের উৎসব। মোদি, তুমি মানে সত্যি মার্ভেলাস, চমৎকার, মারাত্মক। তোমরা আরো চমৎকার। কি গো রাজি তো? হ্যাঁ রাজি বইকি। এই সেই জায়গা, আজকে রাতের নাট্যশালা। কাছাকাছি কোথাও রেখে দেবে, পাশে একটা মজা কুয়ো আছে, এক একটাকে ধরে আনবে আর কোনো কিছু বলার আগে ডান হাতটা কেটে নেবে। কিন্তু বাবাদা, ওরা যে চিৎকার করবে। আমি আছি কি করতে? তোমার চপার পড়বে ওদের হাতে,
আর একই সঙ্গে সঙ্গে আমার লোহার রড পড়বে ওদের মাথায়। জ্ঞান হারাবে সঙ্গে সঙ্গে, চিৎকার করার সময় পাবে না বেটারা। তারপর পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাবো ওই কুয়োটার কাছে, পাতা চাপা দেবো, আবার একটা, আবার পাতা চাপা, আবার একটা, আবার পাতা। পুলিশ এসে উদ্ধার করবে অচৈতন্য দেহগুলোকে। কিন্তু তুমি আর দেরি করো না, যাও, চারজনের মহড়া নিতে হবে তো, সময় লাগবে, যাও। কি হলো, দরজা খোলো, আমি এসে গেছি যে। কে যাবে গো আগে? আমি, গনসা, দিনু, তারপর গুরু। ক্লান্ত হয়ে নেপাল ঘুমিয়ে পড়লে আমি এক এক করে তোমাদের ডেকে নেব। বাহ, কি করে ডাকবে? কেন, তাহলে তো প্রত্যেকবার তোমাকে এখানে আসতে হবে। তাই তো, সময় যাবে যে। আচ্ছা, তুমি সিটি বাজাতে পারো মুখে আঙুল দিয়ে? সিটি? হ্যাঁ হ্যাঁ, তা পারি। তুমি সিটি বাজালেই আমরা এক এক করে পৌঁছে যাব। এই না হলে গুরু, চমৎকার। নেপাল এসো, চলো যাই। তুই আহ, সোজা হয়ে পড়, চলো, পড়ে যাবে যে। বডি, বডি, কই কেরি করছো কেন মাইরি? আমি যে, আমি যে ওই বেতাল হয়ে পড়ছি। তুমি আমার জড়িয়ে ধরবে না? ধরো বলছি, ধরো বলছি। কোথায়, কোথায় তুমি? সন্তান, তোমার খেলা শেষ। তোমার দেরি নয়, হাত লাগাও, হাত লাগাও। তুই বললি যে তৈরি ধর, এবার তো তো পালা। শ্যামের বাসি বাজু কাকে? বাবাদা, তুমি সিটি বাজাতে পারো? কেন, অমনি ঠিক হয়ে আছে যে, এক একজনকে ডাকার জন্য। আমি তো সিটি বাজাতে জানি না, আমি তো বলে ফেলেছি জানি। ঘুমাচ্ছে এটা কি বলতো? বস, একদম শেষ। ডাক
আর দেরি নয়, ওই পুকুর পাড়ের ঝোপটার কাছে গিয়ে বসো। যাও যাও যাও। ওই আসছে। চলি কা পিছে ক্যা হলি কা চলি কা বনে কোথায় গেলে? এই তো পুকুর পাড়ে ঝোপের পাশে। পুকুর পাড়ে তোমার কাছে? আচ্ছা আচ্ছা। লাল রং নেশার ঘরে উল্টো দেখছি। পরে, এখনো একজন বাকি। তুমি বলছি মানে একদম সিরিয়াস না? কি বলি এখানে চপার কেন? চপার কে হয়তো ফেলে রেখে গেছে। আগে মালা বদল করি। মালা বদল মালা বদল। যেন গলা শুনলাম না। সব শেষ। যা তোমার লিডারকে ডেকে নিয়ে আসো। যা না দিয়ে নিজে চলে এলে? বাহ, তুমি আমাদের গুরু না, তোমাকে আদর করে ডেকে নিয়ে যেতে হবে যে। ও ও গুরু, কিন্তু দিনু চিৎকার শুনলাম মনে হল হচ্ছে। হ্যাঁ ঠিকই শুনেছ, দিনুর তো একটা খুশির উল্লাস। খুশি এসো, তাড়াতাড়ি ফিরতে হবে না, চলো এসো দেখে চলো। তোমার শাড়িতে এই লাল লাল ছোপগুলো কি বোধে? তুমিও কি আউট হয়ে গেলে গুরু? এ তো পানের ছোপ, পান খাবে চড়দা পান। না না তার কাকে সঙ্গে এনেছো তুমি? কাকে আবার আনবো? এই তো আমি আর আমার গুরু। না কখনো না, নিশ্চয়ই কেউ আছে। এই কে আছিস লুকে? প্রাণে বাঁচতে চাস তো বেরে। শয়তান!
আর ইচ্ছা তুমি আর আমার ঘর ভাঙবি। তোমার কোথায় লেগেছে বাবা? দিদি সূর্য সূর্য ওর প্রতিশোধ নিয়েছে। দুটো গুলি ওর রক্ষ হারালেও তিন নম্বরটা বুকে মাঝখান জায়গায় এসে দিদি সবকিছু স্বীকার করে যাও। কি হলো বাবা? না বাবার বাবার পেটের লিখুন শর্মি। দাদা তুমি তুমি এখানে? শর্মি তুই তুই এখানে এত রাতে হাতে বোঝালি? বল বল কে তোর, কে তোর অপমানের প্রতিশোধ নিয়েছি দাদা? আমি বদলা নিয়েছি ওই বটতলার পাশে মজা মজা খোঁজার মধ্যে। কিন্তু দাদা বাবা দার নেই, তাদেরই একজনের গুলিতে প্রাণ হারিয়েছে, বাবা দার নেই। মানে সে খোঁড়া বাবা নন্দ? হ্যাঁ, ভবাদা না থাকলে আমি পারতামই না এমন করে প্রতিশোধ নিতে। দাদা শর্মি রক্ত শর্মি অনেক রক্ত প্রতিশোধ শাস্তি দাদা আমাকে আমাকে স্যার ইনি শর্মিরা আমার মায়ের পেটের বোন। কোনো কথা নেই অভিরাম বাবু, ওকে আগে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর শুনুন বলুন, শর্মিলার নামে একটা কেস এন্ট্রি করুন। অভিরাম বাবু এটা আইন, ওকে হাসপাতালে পাঠানোর আগে আমি ওর জামিনদার রইলাম। বটতলে একটা গাড়ি পাঠান, চারজনকে আর ভবানন্দ সরকারকে নিয়ে আসার ব্যবস্থা করুন। ওকে স্যার। ছোটে লাল গাড়ি বার করো। শর্মিলা শর্মি, সেদিনে সেই চূড়ান্ত অপমানের নির্মম প্রতিশোধ নিয়েছো। চার চারজন শয়তানকে নিজে হাতে, হ্যাঁ কথা রেখেছো, অক্ষরে অক্ষরে কথা রেখেছো। সাবাস সাবাস। শর্মিলা চ্যাটার্জি। আপনি? আমার নাম অজিতেশ চ্যাটার্জি। ও তুমি অজিতেশ? আমার নাম রত্নেশ্বর ব্যানার্জি, শর্মিলা আমার বোন। দাদা? আরে ঠিক আছে ঠিক আছে। ও কেমন আছে? ভালোই আছে। যাও কেবিনে যাও, মনে মনে হয়তো তোমারই অপেক্ষা রয়েছে। শর্মিলা, তোমার কাছে ক্ষমা চাইবার মতো মনের জোর আমার নেই। সেদিন সব না বুঝে কোনো কিছু বিচার না করেই তোমাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। শর্মিলা, আমার ভেতরের কান্না ভেতরেই জমা থেকেছে। তোমার লেখা ডায়েরি যখন আমার হাতে পড়ল তখনই বুঝতে পারলাম তোমাকে। তাই এতদিন তোমার সামনে এসে দাঁড়াতে পারিনি আমি,
লজ্জায়। তবে আজই বা কেন এলে? এলাম তোমাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাব বলে। কিন্তু আজ যে আমি আইনের বিধানে বাধা এক অপরাধী। শর্মি, আমার বিচার হবে, আমার শাস্তি হবে। জানি, তবু আমি অপেক্ষা করে থাকবো তোমারই জন্য। কথা দাও সেদিন তুমি আমায় ফেরাবে না। মেয়াদ শেষ হয়ে যাবার পর তুমি ফিরে যাবে তোমার স্বামীর কাছে। যথেষ্ট শাস্তি তো তাকেও দিয়েছ, আজ আমাকে কথা দাও তুমি ফিরে যাবে তোমার স্বামীর কাছে। শর্মি, কথা দাও। কথা দিলাম, ভবানীর কথার অবাধ্য হতে আমি পারবো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই আমি পারবো না। সূর্য ঝরা লাল আলোকে সর্বে বাধা এক পলকে, সূর্য ঝরা লাল আলোকে সর্বে বাধা এক পলকে, মিথ্যা যত উঠবে আধার দেখে করিসনে ভয়, ভোরের আলো উঠবে ফোটা ফুলের সোহাগ নিতে, ফোটা ফুলের সোহাগ নিতে ভ্রমরে সে জুটবে। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।